হার্দিক পান্ডিয়া তাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু কোথাও গিয়ে ভারতীয় দলে একবার ফের আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এবং কিছু বিশেষ চমক রয়েছে, লোকেশ রাহুল আমরা জানি সিনিয়র উইকেট কিপার ব্যাটার, তিনি কিন্তু ভারতীয় দল থেকে বাদ পড়লেন। সারা দেশে ভোটের উত্তাপ, ভোটের উত্তাপের মধ্যেই কিন্তু ক্রিকেট নিয়ে উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গেল। কারণ আমরা জানি যে জুন মাসের প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসির, এবং সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ভারতীয় দলের ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে কারা রয়েছেন, কারা থাকছেন এবং কারা কারা বাদ যাচ্ছেন। চমক তো ইতিমধ্যেই রয়েছে, কিন্তু সবথেকে নজর কাড়া বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে আইপিএল আমরা সবাই দেখি, এবং সেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে আমরা দেখেছি যে কোথাও গিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া, এবং তারপর হার্দিক পান্ডিয়া, বলা হয়েছে যে ইয়াঙ্গার জেনারেশনকে সুযোগ দেওয়া, এবং সেই কারণে হার্দিক পান্ডিয়া তাকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু কোথাও গিয়ে ভারতীয় দলে একবার ফের আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এবং হার্দিক পান্ডিয়া তাকে কিন্তু কোথাও গিয়ে ডেপুটি হিসাবে রাখা হলো, ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখা হয়েছে ভারতীয় দলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও কিছু বিশেষ চমক রয়েছে। লোকেশ রাহুল আমরা জানি সিনিয়র উইকেট কিপার ব্যাটার, তিনি কিন্তু ভারতীয় দল থেকে বাদ পড়লেন। এবং আসন্ন যে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএর মাটিতে হতে চলেছে, সেই বিশ্বকাপে কিন্তু লোকেশ রাহুলকে ভারতীয় দলে কিপিং করা বা ব্যাটিং করা কোনোটাতেই তাকে কিন্তু দেখা যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা অন্যতম বড় খবর, কারণ লোকেশ রাহুল আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে তিনি খেলেছেন, তার পাশাপাশি তার ধারাবাহিকতা রয়েছে ভারতীয় দলে থাকার। কিন্তু কোথাও গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের যে দল, যে স্কোয়াড, সেই স্কোয়াড থেকে লোকেশ রাহুলকে ইতিমধ্যেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং সবার আগে স্কোয়াডটা আরেকবার বলে দিই, সেটা হলো রোহিত শর্মা, অধিনায়ক যশস্বী জয়সওয়াল, তিনি কিন্তু সুযোগ পেয়েছেন ভারতীয় দলে, এবং তরুণ ক্রিকেটার, তরুণ প্রতিভা, ওপেনার হিসাবে কিন্তু তাকে কাজে লাগাচ্ছে ভারতীয় দল, এবং সেই জায়গায় যশস্বী জয়সওয়াল তাকে কিন্তু কোথাও গিয়ে সুযোগ দেওয়া হলো। তার পাশাপাশি বিরাট কোহলি তিনি তো রয়েছেন, সূর্যকুমার যাদব তিনিও রয়েছেন, এবং সবথেকে নজর কাড়া বিষয় যে দীর্ঘ কয়েক মাস পরে কিন্তু এই মুহূর্তে কামব্যাক করতে চলেছে ভারতীয় দলে ঋষভ পান্ত। উইকেট রক্ষক হিসাবে আমরা জানি ঋষভ পান্তের পারফরমেন্স আগে কি ছিল, এবং তারপর কোথাও গিয়ে একটি দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু বেশ কিছুদিন ঋষভ পান্ত তিনি কিন্তু একেবারে মাঠের বাইরে ছিলেন, 22 গজ থেকে ছিটকে গিয়েছিলেন, এবং ঋষভ পান্ত তিনি কিন্তু কামব্যাক করছেন সেই ভয়াবহ দুর্ঘটনা কাটিয়ে। ইতিমধ্যেই প্রথম আইপিএল তার এবছর খেলা, এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি আইপিএলে ব্যাট করছেন, উইকেট কিপিং করছেন, কোথাও গিয়ে তার পারফরমেন্সও সেই আগের মতন একটা বিধ্বংসী মেজাজে কিছুটা হলেও দেখা যাচ্ছে। সেই কারণেই কিন্তু ভারতীয় দল ফের একবার ঋষভ পান্তের ওপর ভরসা রাখলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঋষভ পান্ত তাকে কিন্তু ভারতীয় দলে ফেরানো হয়েছে। এবং তার পাশাপাশি অবশ্যই সঞ্জু স্যামসন, দীর্ঘদিন ব্রাত্য ছিলেন সঞ্জু স্যামসন, তাকে কিন্তু টিমে দেখা যাচ্ছিল না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জু স্যামসন তিনি কিন্তু ফের একবার ভারতীয় দলে কামব্যাক করলেন, এবং সঞ্জু স্যামসন তাকে কিন্তু উইকেট রক্ষক হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলে ভরসাযোগ্য মনে করা হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু সঞ্জু স্যামসন তাকে কিন্তু দলে রাখা হয়েছে। এবং তার পাশাপাশি হার্দিক পান্ডিয়া তিনি ভাইস ক্যাপ্টেন, শিবম দুবে এই মুহূর্তে নজর কাড়া বিষয়, শিবম দুবে তিনি ভারতীয় দলে ফের একবার জায়গা পেয়েছেন। আমরা জানি যে আইপিএলে এই মুহূর্তে দাঁড়িয়ে শিবম দুবের পারফরমেন্স বেশ নজর কাড়া, এবং সে কারণেই কিন্তু শিবম দুবেকে ফেরানো হলো, এমনটা কিন্তু জানা যাচ্ছে বিসিসিআই সূত্রে। এবং তার পাশাপাশি রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল দুজনেই লেফট আর্ম স্পিনার, এবং অক্ষর প্যাটেল তিনি ব্যাটটাও করতে পারেন, রবীন্দ্র জাদেজা তাকে অলরাউন্ডার হিসাবেই ভারতীয় দলে দেখা হয়, এবং সেই জন্য রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আরও একটি লেফট আর্ম স্পিনার, কিন্তু কুলদীপ যাদব লেফট আর্ম চাইনাম্যান, তাকে রাখা হয়েছে। ইউজবেন্দ্র চাহাল, ইউজি চাহাল, তাকে কিন্তু কোথাও গিয়ে ফের একবার ভারতীয় দলে দেখা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে যে চারটে স্পিনার ভারতীয় দলে কিন্তু
চার চারজন স্পিনার রাখা হচ্ছে, এবং তার পাশাপাশি যে অতীতে আমরা বলতাম যে কুলচা জুটি, কুলদীপ এবং চাহাল, সেই কুলচা জুটিকে ফেরানো হলো ভারতীয় দলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তার পাশাপাশি অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, এই তিনজন পেসারকে কিন্তু রাখা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই জানি যে মোহাম্মদ শামি তার চোট রয়েছে, তিনি ভারতীয় দলে জায়গা করতে পারেননি, সেই কারণে সেজন্য কিন্তু তিন পেসার নিয়ে ভারতীয় দল এগোবে এবং ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএর মাটিতে খেলা, এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনাইটেড স্টেটসের মাটিতে খেলা, এই প্রথমবার বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে সেখানে, এবং ইউনাইটেড স্টেটসের আবহ বা উইকেট কিরকম হতে পারে, পিচ কিরকম হতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু খুব একটা ধারণা সবকটি দলের থাকবে না, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু তিন পেসার এবং চার স্পিনার নিয়ে এই মুহূর্তে ভারতীয় দল তারা কিন্তু নামতে চলেছে, এবং জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং স্ট্যান্ডবাই হিসাবে শুভমান গিল, তার পাশাপাশি রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। রিঙ্কু সিং, যাকে অনেকেই মনে করেছিল যে রিঙ্কু সিং তিনি কিন্তু ভারতীয় দলে থাকতে পারে, কিন্তু কোথাও গিয়ে রিঙ্কু সিংকে এই মুহূর্তে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। শুভমান গিল তিনি জায়গা পাননি, তাকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। গুজরাটের হয়ে ইতিমধ্যে আইপিএলে কিন্তু ভালো পারফরমেন্স রয়েছে, টি টোয়েন্টি ক্রিকেটে ভালো পারফরমেন্স রয়েছে, কিন্তু কোথাও গিয়ে এবারের যে পারফরমেন্স সেখানে কিন্তু নজর কাটতে পারেনি, দাগ কাটতে পারেনি শুভমান গিলের পারফরমেন্স, সে কারণে কিন্তু শুভমান গিল তাকে ইতিমধ্যেই একেবারে বাইরে রাখা হয়েছে টিমের, এবং স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। রিঙ্কু সিং, যাকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল, ভারতীয় টি টোয়েন্টি দলে সুযোগও পেয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে কেকেআর এবছরের যদি আইপিএল পারফরমেন্স দেখা যায়, কেকেআরের হয়ে রিঙ্কু সিং একেবারে লোয়ার অর্ডারে ব্যাট করতে নামছিলেন, খুব একটা টপ অর্ডার বা মিডল অর্ডারে সুযোগ পাননি, সেই জায়গায় কি কোথাও গিয়ে তার পারফরমেন্সের বিচারে কোথাও গিয়ে তাকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হলো, সে জায়গায় কি শিবম দুবে তিনি চান্স পেলেন, সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নবদ্ধ। এবং তার পাশাপাশি চার স্পিনার নিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএর মাটিতে এই মুহূর্তে যে টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে, এবং সে জায়গায় চার স্পিনার নিয়ে যাওয়া, সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। এবং পাঁচই জুন ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে, এবং আমরা জানি যে ভোট রেজাল্ট বেরোবে 4 তারিখ, এবং তারপরেই কিন্তু বিশ্বকাপ আবহে মাতবে গোটা বিশ্ব, এবং টি টোয়েন্টি বিশ্বকাপ আরও 9 জুন কিন্তু পাকিস্তান বনাম ভারতের ম্যাচ, এবং সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে, পুরো বিশ্বকাপের দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার পর্দায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, খেলা থেকে শুরু করে রাজনীতি সব খবর পেতে অবশ্যই চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।